তো নমস্কার, রত্নাদির ব্লগে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার একটা রাখি পূর্ণিমার নতুন ভিডিও তোমাদের সামনে শুরু করছি। তো আমি সকালবেলায় দেখিয়েছিলাম যে বাচ্চাদের রাখি পরাতে গেছি, তো ওখান থেকে রাখি পরিয়ে আমি আবার বাড়ি এসে, তো এই যে আবার গুছিয়ে নিয়ে দেখো, এই যে রাখির একটা সুন্দর ডালা বানিয়ে নিয়েছি। তো চলো, কোথায় যাচ্ছি রাখি পরাতে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো। তো এই যে বনগা থেকে মিষ্টি নিয়েও নিলাম, তো মিষ্টিটা নিয়ে সুন্দর করে একটা ডালা সাজিয়ে নিয়েছি। এবার আমরা পৌঁছে গেছি পেট্রাপোল সীমান্তে। তো এখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যারা আমাদের সুরক্ষায় নিজেদেরকে উৎসর্গ করেছে, সেই বীর জওয়ানদের আজ রাখি পরাতে এলাম। আর আমাদের সঙ্গে করে নিয়ে এসেছে আমার ভাই, তাহা না হলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। আমার ভাইকেও আমি এখানে এসে রাখি পরালাম, কেননা সেভাবে কোনো বছর ওকে রাখি পূর্ণিমায় পাওয়া যায় না, কারণ ছুটি পায় না। তো এবার ছুটিতে আছে বলেই রাখি পরাতে পারলাম। যেসব জওয়ানরা ডিউটি অবস্থায় আছে, সেই জওয়ানদের সঙ্গেও আমি আমার এই যে ভাই, ভাইকেও আমি এখানে এসেই, এই যে দেখো রাখিটা সুন্দরভাবে আমি ভাইকে পরিয়ে দিলাম। তো ভাইকে রাখি পরানোর পর তারপরে সবাইকে অনেক আনন্দের সঙ্গে রাখি পরাতে পেরেছি। তো এই বীর জওয়ানরাও আজ রাখি পূর্ণিমার দিন এখানে এসে ডিউটি করছে, তাদের বাড়িতেও বোন বা দিদিরা আছে, কিন্তু তাদের ইচ্ছা থাকলেও বাড়িতে গিয়ে নিজের বোন বা দিদির হাত থেকে রাখি পরার মতো তাদের উপায় থাকে না। তাই আজ আমি তাদের রাখি পরিয়ে তাদের কিছুটা হলেও সেই আনন্দ দিতে পেরেছি। তো এখানে যিনি এই যে অফিসার আছেন, এই অফিসারের সঙ্গে এই যে একদম জিরো পয়েন্টে গিয়ে এই যে ছবি তুলে নিলাম, ওনার সঙ্গে এই যে কিছু ছবি তুললাম। তারপর ভাই আমাদের এই যে দেখো নিয়ে যাচ্ছে কাস্টমরা যেখানে চেক আউট করে সেখানে। তো সেখানে পাসপোর্ট ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু ভাই আমাদের সঙ্গে ছিল বলেই আমরা ওখানে ঢুকতে পেরেছিলাম। আর ওখানে ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষেধ, তবুও ভাই পারমিশন নিয়েছিল, তাই আমরা কিছুটা ভিডিও করেছিলাম শুধুমাত্র তোমাদের একটু দেখানোর জন্য। তো দেখো এই যে সুন্দরভাবে সবাইকে, এই যে সুন্দর, এটা হচ্ছে এখানকার সাহেব। তো এই যে সুন্দরভাবে আমি সবাইকে ভীষণ আনন্দের সহিত এই যে রাখি পরিয়ে দিচ্ছি, তো ওনারাও ভীষণ আনন্দ পেয়েছে। আমার ভাগে না স্যার।
করে দাও না। তো আজ রাখি পূর্ণিমায় সারাদিন ভীষণ আনন্দে কেটেছে। তো সকালবেলায় তো তোমাদের দেখালাম যে দুস্থ বাচ্চাদের রাখি পরিয়ে, তো তারপরে এই যে পেট্রাপোল বর্ডারে এসে সব বীর জওয়ানদের সুন্দরভাবে রাখি পরিয়ে, তো ভীষণ আনন্দ, নিজেকে আজকে ভীষণ আনন্দিত মনে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।